আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে এই বাংলায়। হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খ চিল শালিখের বেশি, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল ছায়ায়। হয়তোবা হাঁস হব কিশোরীর ঘুমোর বহিবে লাল পায়, সারা দিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে। আবার আসিব আমি বাংলার নদী মাঠ খেত ভালোবেসে, জলাঙ্গির ঢেউয়ে ভেজা বাংলার সবুজ করুণে ডাঙায়। বাংলা, গ্রাম বাংলা প্রাকৃতিক সৌন্দর্যে এক অপার পটভূমি। মানুষ একে অপরের সাথে মিশে আছে গভীরভাবে। শীত, বৃষ্টি, ঝড় এই সকল প্রাকৃতিক অবস্থাকে বরণ করে তাদের কর্মব্যস্ততা শুরু হয়। পাড়ার কর্মব্যস্ততার দিন শুরু হয় ঠিক একইভাবে। আমাদের নিত্য প্রয়োজনীয় কাজে ব্যবহৃত নানা ধরনের মাটির প্রয়োজনীয় জিনিস, মাটির চা, হাড়িপাতি, বাটি, ফুলের টব, কেটলি, ঢাকনা সহ মাটির আরো নানা ধরনের প্রয়োজনীয় জিনিস। মূল উপাদান হচ্ছে মাটি। তৈরি করতে ব্যবহৃত হয় এঁটেল মাটি। কুমাররা বিভিন্ন জায়গা থেকে এই এঁটেল মাটি সংগ্রহ করে, এরপর এই মাটিগুলোকে প্রক্রিয়াজাত করা হয়। কুমাররা বিশেষ পদ্ধতিতে এই মাটিকে প্রক্রিয়াজাত করে থাকে, সনাতন পদ্ধতিতে। প্রথমে তারা মাটিগুলোকে সংগ্রহ করে বাড়ির আঙিনায় স্তূপ করে রাখে, তারপর এই মাটি স্তরে স্তরে সাজানো হয়, তারপর শুরু হয় মাড়ানোর কাজ। পা দিয়ে মাড়িয়ে প্রতি স্তরের মাটির মিশ্রণ তৈরি করা হয়, আর এই কাজটি করা হয় ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না মাটি জিনিস তৈরির উপযুক্ত হয়। এই কাজটি সাধারণত করে থাকেন বাড়ির নারীরা। লোহার ছাঁচ দিয়ে মাটিগুলোকে এভাবে কাটা হয় এবং মাটির সাথে মিশে থাকা আবর্জনাগুলো পরিষ্কার করা হয়, যাতে জিনিসগুলো মসৃণভাবে তৈরি করা যায়। এরপর মাটিগুলোকে ছোট ছোট মণ্ডে পরিণত করা হয়। প্রত্যেকটি মণ্ডকে
একটি নির্দিষ্ট আকার দেওয়া হয়। তারপর মণ্ডগুলোকে একটি ছাঁচের উপর রেখে থালা তৈরি করা হয়। নারীদের নিপুণ হাতের ছোঁয়ায় মাটির মণ্ডগুলো ব্যবহারযোগ্য জিনিসে পরিণত হয়। চাকু বানানোর কর্মযজ্ঞ। মাটিকে এই পর্যায়ে আনার পর ছাঁচে ফেলা হয়। ছাঁচটি তুলে নিলেই চাকাটি বানানোর কাজ সম্পন্ন হয়। একইভাবে তারা বিভিন্ন সাইজে চারি ঝাঁঝর, হাঁড়িপাতি, ঢাকনা, কলসি ইত্যাদি তৈরি করে থাকে। পর্যায়ে রং করার পালা। সাধারণত বাড়ির সকলে মিলে এই রং করার কাজটি সম্পন্ন করে। বর্তমানে আধুনিকতার ছোঁয়া লেগেছে এই মৃৎশিল্পে, আর বিলুপ্তির পথে মৃৎশিল্পের সনাতন পদ্ধতি। বর্তমানে মেশিনের সাহায্যে অধিকাংশ মাটির জিনিস তৈরি হয়ে থাকে। এখানে আধুনিক পদ্ধতি ব্যবহার করে হাতের নিপুণ ছোঁয়ায় তৈরি হচ্ছে ফুলদানি। এই কাজটি সম্পন্ন করতে দক্ষতার প্রয়োজন। শুধুমাত্র দক্ষ হাত দিয়ে মাটির এইসব জিনিস তৈরি হয়ে থাকে। শিল্পীর হাতের ছোঁয়ায় কি অসাধারণ নৈপুণ্যে মাটির টুকরো হয়ে উঠছে শিল্পর অংশ, যা যুগ যুগ ধরে সাক্ষী হয়ে থাকবে আমাদের বাঙালির ঐতিহ্যে, আমাদের বাঙালি আমার। Thank you.
মাটির তৈরি জিনিসগুলো বানানোর পর পোড়ানোর আগে ভালোভাবে শুকিয়ে নিতে হয়। এগুলো শুকাতে একদিন, আবার রোদের উষ্ণতা ভেদে চার দিনও লেগে যায়। কুমাররা এই মাটি সংগ্রহ করে বিভিন্ন স্থান থেকে। প্রতি ফুট মাটি তারা 500 থেকে 450 টাকা দিয়ে কিনে আনে। তারা এই কাজে বর্তমানে নানা সমস্যার সম্মুখীন, যা তাদের বিলুপ্তির দিকে ধাবিত করছে। প্রচুর চাহিদা থাকা সত্ত্বেও কাঁচামাল সহজলভ্য না হওয়ার কারণে তারা চাহিদা অনুসারে জিনিস তৈরি করতে পারছে না। এছাড়া জ্বালানির জন্য কাঠ, কাঠের গুঁড়ো, যা তাদের অন্য জায়গা থেকে নিয়ে আসতে হয় চড়া দামে। তৈরি জিনিসগুলো তারা স্থানীয় বাজারে নিয়ে বিক্রি করে, আবার কখনো পাইকাররা এসে নিয়ে যায়। আর তা থেকে যা আয় হয় তা দিয়ে তাদের সংসার চালাতে পড়তে হয় দুর্বিপাকে। তারা কোনো সরকারি কিংবা বেসরকারি সুযোগ সুবিধা পায়নি, শুধুমাত্র শুনেছে আশার বাণী। তাদের মতে কোনো সরকারি বা বেসরকারি জায়গা থেকে বিনা সুদে ঋণ পেলে তারা এই শিল্পটিকে টিকিয়ে রাখতে পারত। অনেকেই এই পেশা থেকে অব্যাহতি দিচ্ছে, এদের বেশিরভাগই বংশানুক্রমে এই পেশায় জড়িত আছে। নতুন করে কেউ আর এই পেশায় নিয়োজিত হচ্ছে না, তারা তাদের ছেলে মেয়েদের শিক্ষিত করে অন্য পেশায় দেখার স্বপ্ন দেখে। তারা চায় তাদের ছেলে মেয়েগুলো যেন তাদের মতো না হয়, যাদের অভাবের তাড়নায় ইচ্ছে, শুধুমাত্র ইচ্ছেই রয়ে যায়। একটি মাঝারি আকারের পাতিল বানাতে প্রায় 1 কেজি মাটির প্রয়োজন। পর শুরু হয় পোড়ানোর পালা। রোদে শুকিয়ে যাওয়া মাটির জিনিসগুলো পোড়ানোর জন্য চুলার সামনে এনে রাখা হয়। পোড়ানোর জন্য মাটির জিনিসগুলো তারা নিজস্ব কৌশলে সাজিয়ে থাকে। হাড়ি পাতিলগুলো পরপর সাজায়। চুলার প্রথম সারিতে সাধারণত মাঝারি আকারের জিনিস রাখা হয়। একটির উপর আরেকটিকে পর্যায়ক্রমে রাখা হয়। চুলার উপরিভাগে হাঁড়ি পাতিলগুলোর উপর মাটির খোলা রাখা হয়।